হ্যালো, ওয়েলকাম সবাইকে। আজকে কথা বলবো ক্লাইমেট প্রবলেম সলিউশন নিয়ে, ঠিক আছে? তো আপনারা, আমরা সবাই পেপাল ইউজ করি। তো পেপালের একটা সমস্যা আছে, সেটা হলো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অনেক সময় আপনার ড্যাশবোর্ডের সামারিতে ক্লাইমেট লেখাটা আসে, ঠিক আছে? তো এই ক্লাইমেট লেখাটা যখন আসে, তখন হচ্ছে আপনি কি করতে পারবেন না, যে কাজগুলো করতে পারবেন না, কাউকে হচ্ছে মানি সেন্ড করতে পারবেন না। আপনার পেপালে 100 বলেন, 10 বলেন, 50 বলেন, যে পরিমাণে অ্যামাউন্ট থাক না কেন, আপনি হচ্ছে কি কাউকে ডলারটা সেন্ড করতে পারবেন না। এখন দেখেন, ডলার যদি সেন্ড করতে যান তাহলে কি বলে? দেখেন কি বলে, জন অলিভেরাস ডট এস এন ইউএস অ্যাট দ্য রেট জিমেল ডট কম। মনে করেন এই মেলে আমি হচ্ছে ডলার সেন্ড করব, ঠিক আছে? দেখেন কি বলে, আচ্ছা সেন্ডিং টু এ ফ্রেন্ডে অবশ্যই পাঠাবো। আচ্ছা, $10-ই পাঠাই, বেশি না। কন্টিনিউতে যান। প্লিজ অ্যাড পেমেন্ট মেথড, আর যাই হোক এইরকম কথাবার্তা বলবে, আপনাকে আমাকে কখনোই সেন্ড করতে দেবে না। তো এখন কথা বলি যে আসলে এই প্রবলেমটা কেন হয়। এই প্রবলেমটা হয় বিভিন্ন কারণে, যেমন আমরা যে নামটা এখানে ইউজ করছি, আপনি দেখেন আমরা তো মূলত কি, আমরা তো আমাদের কাছ থেকে রিয়েল নাম বা কারো অ্যাড্রেস, মানে রিয়েল যে সব ইনফরমেশানগুলো লাগে, যেমন আমরা পিওনিয়ারে যখন অ্যাকাউন্ট খুলি আমাদের কাছে সব থাকে, আমাদের রিয়েল ডেট অফ বার্থ বা আপনার হচ্ছে এনআইডি, মানে সব কিছু ঠিক থাকে, বা এই ডকুমেন্টগুলো যদি আমাদেরকে দিতে বলে আমরা কিন্তু দিতে পারি। বাট পেপালে কি আমরা দিতে পারি এসব, যে নামগুলো দিয়ে খুলি, এনআইডি বলেন, সেলফি বলেন, পোস্টাল কার্ডের যে ডকুমেন্টগুলো? তো এই প্রবলেমটা হয় আমরা যে বিভিন্ন ফেক নাম ইউজ করি এইটার জন্য। আর আরেকটা কারণ হচ্ছে, নতুন পেপালে আমরা যখন সাথে সাথে ইয়ে করি, বড় অ্যামাউন্ট নেই। দেখেন এই পেপালের মালিক কী করছেন, মানে কী করছে, December 14 $25 একবারে নিছে, আবার ব্র্যান্ডেড রিসার্চ থেকে নিছে $10, আবার $25। উনি টেরই পায়নি যে হচ্ছে ক্লেমের প্রবলেম ওনার হয়েছে, ঠিক আছে? উনি নিয়ে গেছে, যখন পাঠাইতে গেছে তখন হচ্ছে বিপদে পড়ছে, ঠিক আছে? তারপর আমার শরণাপন্ন হয়। তো এখন কথা হলো যে এখানে যখন আপনি একটা সলিউশন করতে যাবেন, তখন আপনার প্রয়োজন হবে এর ESSN, অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি নাম্বার, আর আরেকটা জিনিস হচ্ছে ডেট অফ বার্থ, রিয়েল এই নামের। দেখেন এই নামটা কোন নামে এই পেপালটা খোলা দেখাচ্ছি, ইউগুনি মাইলস, ঠিক আছে? এইটার হচ্ছে রিয়েল SSN এবং রিয়েল নাম লাগবে। এইটা যদি আপনি দিতে পারেন তাহলে হচ্ছে আপনার এই ক্লেমের প্রবলেমটা চলে যাবে। তো চলুন আমরা একটু ট্রাই করি, যেহেতু আমার কাছে আছে এইটা ক্লেমেট, এই দেখেন ক্লেমেটে যদি ক্লিক করি, কিপ ইন পেপাল, মানে আমি পেপালই রাখতে যাচ্ছি, ঠিক আছে? পেপালে রাখতে চাইলে দেখেন আমার কী চাচ্ছে, লিগাল ফুল নেম, ডেট অফ বার্থ আছে, আর সোশ্যাল সিকিউরিটি নাম্বারের লাস্ট 4 ডিজিট। তো ডেট অফ বার্থটা দিই প্রথমে, মান্থ ডেট ইয়ার, ঠিক আছে? তো মান্থ হচ্ছে 3 মাস, ওকে, 3 মাস, 03/25 1985 মেবি, কত ছিল, আচ্ছা 1985, আর 6981, 6981 হচ্ছে লাস্ট SSN নাম্বার। এখন দেখেন আমি সাবমিট দিচ্ছি, উই আর সরি, উই আর নট এবল টু প্রসেস ইউর রিকোয়েস্ট রাইট নাও, প্লিজ। আচ্ছা এখন নিল না,
আচ্ছা হয়ে গেছে, দেখেন ওটা দেখাইছে তাই। দেখেন এখন আমরা যদি রিলোড দিই, ওটা হচ্ছে নেটওয়ার্কের জন্য দেখাচ্ছে। দেখেন ক্লেম ইট প্রবলেম কিন্তু আর নাই। ইভেন আমি যদি এটা সেন্ড করতে যাই, দেখেন সেন্ড করা তো আমার কোনো সমস্যা করবে না আশা করা যায়। ও এটা আবার কপি হয় না, দেখেন প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেল। আমি হচ্ছে SSN আর ডেট অফ বার্থ দিলাম, জনি KSL, JONE KSL @ gmail.com, JONE KSL @ 7টা ডিজিট তাই তো? আচ্ছা 3 3 7 ভুল হলে সমস্যা। দেখেন ওই সব আর কিচ্ছু বলবে না, এখন সেন্ডিং টু এ ফ্রেন্ডে অবশ্যই সেন্ড করব। কত 60 আছে না, 60ই দিচ্ছি। আচ্ছা এখানে নোট দিতে হয়, একটা নোট দিলাম হাই। মাইলস, আচ্ছা দেখেন আন কন্টিনিউ দিচ্ছি। দেখেন ওই আগের ইন্টারফেসটা কিন্তু এবার আসলো না, এবার কিন্তু সেন্ড হচ্ছে। এই যে সেন্ড। তো যাই হোক, আমি মূলত এই জিনিসটা দেখানোর জন্য এই টিউটোরিয়ালটা করলাম, যে যারা বা অনেকে যারা আর কি ভুলভাল নাম দিয়ে আপনারা হচ্ছে পেপাল খোলেন, খোলার পর অ্যাকাউন্টে অনেক ডলার আসে তারপর ইউজ করতে পারেন না, ঠিক আছে? তো তাদের বলবো যে আপনার অ্যাটলিস্ট যে নামটা ইউজ করবেন সেটার জন্য SSN এবং ডেট অফ বার্থটা আপনার কাছে থাকে, তাহলে নেক্সট টাইম এরকম কোনো প্রবলেম হলে আপনি যেন সলভ করতে পারেন। তো আমার কাছে এরকম রিয়েল নাম সহ অ্যাড্রেস এবং SSN এবং ডেট অফ বার্থ আছে, চাইলে আপনারা নিতে পারেন এ সার্ভিস। অর্থাৎ আমি যে পেপালগুলো সেল করি, আমি পেপাল সেল করি, তো আপনারা যদি আমার কাছে সার্ভিস নেন, যদি আপনাদের এরকম কোনো সমস্যা হয় আমি সলভ করে দিতে পারবো, ঠিক আছে? আর ক্লেমিট প্রবলেমের জন্য কিন্তু অনেকের অ্যাকাউন্টে অনেক ডলার পড়ে থাকে আর কি, ঠিক আছে? তো এই ছিল ভিডিওটির মানে মূল উদ্দেশ্য, ছিল যে ক্লেমিট প্রবলেমটা কিভাবে সলভ করব। দেখেন এখন 0 0 ডলার হয়ে গেছে, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি দেখানো, আশা করি সবাইকে ভালো লেগেছে। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? তো ভালো থাকেন সবাই, আবার দেখা হবে কোনো এক ভিডিওতে।